আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্যপ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। স্বীকৃত ব্যাটাররা কিছুই করতে পারেননি। 80 রানে 7 উইকেট হারিয়ে 100 আগেই গুটিয়ে যাওয়ার সংখ্যায় ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেখান থেকে লোয়ার অর্ডারের শহীদুল ইসলামের ব্যাটে 121 রানের পুঁজি পেয়েছে সৌভাগত হোমের দল। অর্থাৎ জিততে হলে 122 করতে হবে খুলনা টাইগার্সকে। এমন রানের টার্গেটে খেলতে নেমে খুলনা টাইগার্সের এনামুল হক, বিজয় আর ইভিন লুইস ভালো শুরু এনে দিতে পারেননি। অতপর সাইহব, হাবিবুর রহমানরাও কিছু করতে পারেননি। আফিফ হোসেন এবং মাহমুদুল হাসান জয়ের কল্যাণে খুব সহজেই জয় পেয়েছে খুলনা টাইগার্স। আজকের ম্যাচটিতে 28 বলে 26 রান করেছেন আফিফ হোসেন। এমন স্লো উইকেটের পিচে নিজের ধৈর্য শক্তি পরীক্ষা দেয় দারুণ খুশি খুলনার ভক্ত সমর্থকেরা। দর্শক, এবারে বিপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।